মাছ ধরে জীবন যাপন করি। এখন আমাদের ওই বড় প্রভাবশালী নাই ইজারা নিয়েছে সরকার, মানে ভূমি মন্ত্রণালয় ইজারা দিয়েছে। তাই এই পাওয়ার যদি ইজারা নেয় তাহলে আমরা 40,000 পরিবার বাল বাচ্চা ছেলে পেলে নিয়ে আমরা পথে বসে পথে বসে যাবো। আমাদের কোনো কিছু আর করার নেই। তাই আমার প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের বাবরটা যেন আমরা ফিরে পাই, তাহলে আমরা বাল বাচ্চা নিয়ে আর নইলে বাল আমরা সরকারের কাছে আমাদের একল আবেদন, আমাকে বাবাটা যেন আমাকে আমার ফলাফল ফিরিয়ে দেওয়া হয়। এই কথার উত্তর দিন, দেশরত্ন মাতৃদুল শেখ হাসিনার কাছে একটি আকুল আবেদন যে আমরা কোথায় যাব, আমরা কি করব, আমাদের এই কথার উত্তর দিন। আমার সোনার বাংলা, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি। কেন এদেশ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, অধিকার থেকে কেন আমরা বঞ্চিত হচ্ছি, এই কথা দিন উত্তর দিন। আমাদের যদি ইজারা দিয়েই থাকেন তাহলে আমাদের সাধারণ মৎস্যজীবীদের একটি কর্মসংস্থান আগে করে দিয়ে তারপরে ইজারা দিন পাওয়ারকে, এই কথার উত্তর দিন। জাতির জনক শেখ হাসিনার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছে আবেদন, আমরা যেন অনাহারে যেন না মরে যাই, আমরা সুন্দরভাবে আগে যেভাবে জীবিকা নির্বাহ করছিলাম আবেদন সেইভাবে করতে পারি, এই কথাটি তার কাছে রইল। জয় জয় হোক, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার নাম শ্রী অখিল কুমার হালদার, ঝিনাইদহ ডিস্ট্রিক্ট থেকে। শত শত বছর ধরে এই জলাধারের কাছে যেসব মৎস্যজীবীরা বসবাস করে, প্রায় 1,500 পরিবারে 40,000 মৎস্যজীবী সেখানে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে, তাদের জীবনের রুটি রুজির একমাত্র পথ এই বাওড়। এবং সরকারের সাথে সমন্বয় করে সম্প্রতি 60% এই বাউড়ের যে মৎস্য আহরণ হতো সেটা সরকারকে দেওয়া হতো, বাকি 40% এই মৎস্যজীবী যারা মৎস্য আহরণ করতো সরকার তাদেরকে প্রদান করতেন। কিন্তু সম্প্রতি সময়ে কালো পেশি, কালো টাকার মালিক এবং পেশি শক্তির মালিকরা এর সাথে ভূমি মন্ত্রণালয় সহ এই ইজারাদারের সাথে যারা প্রশাসনিক কর্মকর্তা জড়িত তারা পরস্পর যোগ সাদসে এই বাউড়গুলো তারা বেশি টাকা দিয়ে ইজারা নিয়ে প্রকৃত জেলেদেরকে ইজারা থেকে বঞ্চিত করেছে। বিভিন্ন সময় এই জেলে সম্প্রদায় জেলা প্রশাসক সহ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং ভূমি মন্ত্রী মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর কাছে আবেদন করলেও তারা তাদের বাউড় ফিরে পায় নাই।